নমস্কার অবলয় আড্ডায় আপনাদের সবাইকে সাদর স্বাগত জানাচ্ছি। আমি লাজবন্তী, আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে এসে যে গান শোনাবে এই প্রজন্মের শিল্পী, নবীন শিল্পী অনিন্দিতা। নমস্কার, অনেক অনেক স্বাগত তোমাকে। হ্যাঁ, অবলয় আড্ডায় তো আজকে একটু প্রথমে গানটা শুনে নিই, তারপরে না হয় জানবো তোমার সব কিছু। প্রথমে শুরুটা এই সময়ের একটি গান দিয়ে করি, রূপঙ্কর বাগচির গাওয়া। চমৎকার, মিষ্টি ভয়েস তোমার। গান শেখা শুরুটা কি একদম ছোটো থেকে? গান শেখা শুরু বলতে একদম মার কাছেই, ছোটো থেকে মা গান করতেন। হ্যাঁ, মা গান করতেন, মা ভালো নজরুলগীতি গান। হ্যাঁ, সেখান থেকেই শুরু, সেখান থেকে তারপরে আস্তে আস্তে বড়ো হওয়া, ভালো লাগা, গানের প্রতি একটা আগ্রহ ছিল আমার। তারপরে আস্তে আস্তে শিখেছি বহু গুরুজনের কাছেই। তারপরে পড়াশোনা নিয়ে ভাবলাম যে গানটা নিয়ে যখন থাকার ইচ্ছা তখন গানটা নিয়ে একটু পড়াশোনাটাও করি, তাই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম বাংলা গানে, ওখান থেকে আমি এমএ করি। তারপরে এখন বর্তমানে আমার গুরুমা
অনিতা চট্টোপাধ্যায়ের কাছে শিখছি, অনিতা চ্যাটার্জি। মানে শুরুটা মাকে দিয়ে হয়েছিল, মাকে দিয়ে, মার কাছে তুমি নজরুল গীতি দিয়ে শুরু করেছিলে? শুরু করেছিল। মানে নজরুল গীতির স্টক তোমার অনেক আছে নাকি? আছে। কিন্তু তারপরে তুমি বাংলা গানে সেটাকে বাংলা, আমি সব ধরনের গানই করার চেষ্টা করি, ভালো লাগে, বিশেষ করে পুরনো দিনের বাংলা গান, ওল্ড মেলোডি, হিন্দি, সব ধরনের গানই করি। ক্লাসিক্যালটা এখন শিখছি, ক্লাসিক্যাল ছাড়া তো গান ভালো গাওয়া যাবে না একেবারে। কিন্তু ক্লাসিক্যালটা তুমি প্রথমে শেখোনি? হ্যাঁ, ক্লাসিক্যাল শিখেছি, কিন্তু এখন আরো ভালো করে তৈরি করার জন্য নিজেকে একটু উঠে পড়ে আর কি লেগেছি আর কি শেখার জন্য। আর ক্লাসিক্যাল ছাড়া তো এগোতেই পারবে না, মাস্ট, তাই তো? আর একটা গান শুনে নি। বুলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। বুলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। সময় হয়ে গেছে ছোট্ট করে একটা ব্রেকে যাবার, এক্ষুনি যাবো, এক্ষুনি ফিরবো, প্লিজ আমাদের সঙ্গে থাকুন। তা আমার চেষ্টা আছে যে নতুন কিছু কথা সুরে নিজের একটা অ্যালবাম বের করার।
ব্রেক নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছে আমি লাজবন্তী, এবং আজকে আমাদের গান শোনাচ্ছে অনিন্দিতা। অনিন্দিতা এই প্রজন্মের নবীন শিল্পী, গান তো নিশ্চয়ই শুনবো। হ্যাঁ, তো গান নিয়ে তোমার ভাবনা চিন্তাটা ঠিক কি? গান নিয়ে ভাবনা চিন্তা বলতে, গানটা খুব ভালো মতো শিখে কিছু করার, অ্যালবাম একটা, আমি নিজস্ব একটা কিছু করার চেষ্টা আছে, নতুন অ্যালবাম করার ইচ্ছা আছে। তোমার কি অ্যালবাম আছে এখন? না, এখনো নিজস্ব কিছু অ্যালবাম তৈরি করিনি। এমনি পুরনো দিনের গান নিয়ে আমি একটা কাজ করেছি, কিছু বাংলা করেছো? ওটা বাংলা আধুনিক গানগুলো কি আর কি, নতুন করে আমি একটা সিডি করেছি। নতুন করে মানে কিরকম? মানে মিউজিক একটু অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করে করার চেষ্টা করেছি, ওটা নিজস্ব আর কি। আচ্ছা, চেষ্টা করেছি করার। আচ্ছা, মানে ওটা সিডি আকারে করেছি? সিডি আকারে করেছি, সেটা ইয়ে নয়, রিলিজ নয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, ডেমো সিডি আর কি একটা। তো সেটা করেছিলাম। তা গানগুলো বেশ, অ্যারেঞ্জমেন্টটা যেটা হয়েছিল সেটা শুনতে খুব ভালো লাগছিল। তা আমার চেষ্টা আছে যে নতুন কিছু কথা শুনে নিজের একটা অ্যালবাম বের করার, দেখা যাক। নতুন কিছু কথা শুনে মানে কেউ নতুন নতুন লিরিক্স করে লিখলো, সেটা মানে রিমেক নয়? রিমেক নয়। হ্যাঁ ঠিক, রিমেক করো না, কারণ এতজন লক্ষ লক্ষ শিল্পী গেয়ে গেছেন, তো নতুন করে তোমার গান কেন শুনবেন বলো, তাই না? আগে যারা প্রবাদ প্রতিম শিল্পী তাদের গান নিয়ে মানুষ বলতে পারে না, মাথায় থেকে যায়, তার থেকে নতুন গানের সঙ্গে করা কিন্তু অনেক বেটার আমার মনে হয় সেটা। বেশ, এবার কি শোনাবে? এবার গীতা দত্তের গাওয়া একটি গান। বা বা বা, আহা হা হা, আহা হা।
গান শোনো? হ্যাঁ গান শুনি। কী ধরনের গান শুনতে ভালো লাগে? সব ধরনের গান শুনি আমি, কিন্তু ওই আমাকে বেশি ছুঁয়ে যায় এই ধরনের গান, পুরোনো দিনের গান, যেগুলোতে শুনলে অনেক কিছু শেখা যায়। মানে একটু সফট সব গান তোমার ভালো লাগে, তাই তো? মেলোডিটা মেলোডিয়াস মেলোডিয়াস গানগুলো ভালো লাগে। আর একটু অন্য ধরনের গান গাইতে ইচ্ছে করে না? ধরো আমি এতক্ষণ যতগুলো গান শুনলাম সবই এক ধরনের গান শুনছি, একটু অন্য রকম, একটু ফাস্ট রিদম বা কিছু, মানে মিলিয়ে মিশিয়ে কথা বলছি, মিশিয়ে ভালো লাগে। গাও সেগুলো? কার গান ভালো লাগে শুনতে? এটা বলা খুব মুশকিল। গীতা দত্তের গান গাইলে তুমি? হ্যাঁ গীতা দত্তের গান, হেমন্ত মুখার্জির গান গাইলে? আরতি মুখার্জি। আচ্ছা আরতি মুখার্জির গান আমার ভীষণ ভালো লাগে শুনতে। আজকে কি লিস্টে আছে আরতি মুখার্জি? রেখেছি। আচ্ছা তাই তো, তাহলে শুনতে হবে। একটু ফাস্ট রিদমের গান শুনবো। আচ্ছা কেমন? ঠিক আছে। আর এখনকার প্রজন্মের এখনকার দিনের কোন শিল্পীর গান ভালো লাগে? তুমি রূপঙ্করের গান দিয়ে শুরু করেছো। আমার গান ভালো লাগে, রাঘব চট্টোপাধ্যায়ের গান ভালো লাগে, দাদার গান খুব ভালো লাগে শুনতে। আচ্ছা সেগুলো মানে তুলে তুলে তুমি নিজেই তুলে গাও? চেষ্টা করি করার। বেশ ঠিক আছে, শুনে নি আর কি গান আছে।
কিছুই লেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না তোমার সঙ্গে দেখা সময় হয়ে গেছে একটা ব্রেক নেবার, এক্ষুনি ফিরে আসবো, কেউ কোথাও যাবেন না, প্লিজ সঙ্গে থাকুন। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা আমার সঙ্গে, আমি লাজবন্তী এবং আজকে আমাদের গান শোনাচ্ছে অনিন্দিতা, তাই তো? আচ্ছা, এবারে কি শুনবো অনিন্দিতা? এবারে শোনাতে চাই হিন্দি গান শোনাই। হিন্দি গান শোনাই শোনালাম, এবারে লতাজির গাওয়া একটি গান শোনাই। বেশ, অজীব দাস্তাঁ হে,
আপনারা যারা এই এপিসোডটা মিস করলেন তারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, টাইপ করতে পারেন অবেলায় আড্ডা, ও বিই এল এ ওয়াই এ ডি ডি এ, সেখানে আপনারা অবেলায় আড্ডার প্রত্যেকটা এপিসোড পেয়ে যাবেন একদম গরমাগরম। আরও একটা খবর আছে, আপনারাও যদি আমার সঙ্গে এখানে এসে আমাকে গান শোনাতে চান, নিজেদের গান দর্শকদের শোনাতে চান এবং সমৃদ্ধ হতে চান, তাহলে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নোট ডাউন করতে হবে, সেখানে নিজের খালি গলায় গান পাঠাতে হবে এবং পুরো ডিটেলস সহ। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে নিন, 8335070727, আই রিপিট 8335070727। অনিন্দিতা এবার আর কি গান শোনাবে বলো? এবারে আবার বাংলা গান গাই। আচ্ছা, এবারে অরুন্ধতী ওম চৌধুরীর কণ্ঠে একটি গান। বারে সুন্দর শুনি তো। এত বড় আকাশটাকে ভরলে জুছো নাই ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বুঝা কাছে ছোট করে একটা ব্রেকে যাবার, এই যাব আর আসব, আমাদের সঙ্গে থাকুন।
ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী এবং আমাদের সুন্দর সুন্দর গান শোনাচ্ছে অনিন্দিতা। অনিন্দিতা, রবীন্দ্রভারতীতে তুমি পড়েছো বললে, সেখানে তুমি টিচার হিসেবে অধ্যাপক হিসেবে কাদের পেয়েছো বাংলা গানে? বাংলা গানে পেয়েছো অনুসূয়া মুখোপাধ্যায়, তারপরে নূপুর চক্রবর্তী, বর্তমানে এখন ডিন ওখানকার, ওনাদের কাছে আমি শিখতাম যখন ইউনিভার্সিটিতে পড়তাম, সেই সময়টা আমি ওনাদের কাছেই শিখতাম। মানে অনুসূয়া মুখোপাধ্যায়ের কাছে অনেক কিছু শিখেছি, আর রাগপ্রধান বাংলা গানও শিখেছি ওনার কাছে। মানে ভীষণ হাতে ধরে শেখাতেন উনি, ভালো। মানে ক্লাসগুলো খুব মন দিয়ে করেছিলেন? আমি ওনার ক্লাস খুব অ্যাটেন্ড করতাম, মানে যেখানেই থাকি না কেন, মানে আমার যদি ইউনিভার্সিটিতে আসতে দেখি দেরি বা যেতে ইচ্ছা করছে না, ওনার ক্লাসগুলো থাকলে আমি সেই সবটুকু সময়ের মধ্যে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। আর রবীন্দ্রভারতীতে তো অনেক মানে বিভিন্ন ফেস্টিভ্যালে তো অনেক প্রোগ্রামও হয়, অনেক প্রোগ্রাম হয়, সেগুলোতে পার্টিসিপেট করেছি সেখানে। বসন্ত উৎসব হয় খুব বড় করে, বসন্ত উৎসবে অ্যাকচুয়ালি কবি প্রণাম হয়, কবি প্রণামেও অনুষ্ঠান হয়, আর এমনি ছাত্রছাত্রীদের যেটা হয় বলছি আমি, হ্যাঁ ওটা রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টের ইয়েটা বেশি থাকে, তা বাংলা গানে যারা আমরা পড়েছি তাদের একটা দুটো বাংলা গান হয়তো ওখানে বসন্ত উৎসবের দিন হতো, সেখানে পার্টিসিপেট করতাম। আচ্ছা এখন কি শোনাবে? এবার জগজিৎজির গাওয়া একটি গজল শোনাই। শোনো, किसने कहा ये चांद है, कुछ ने कहा चर्चा तेरा कल चौदहवीं की रात थी, कल चौदहवीं की रात थी। हर शख्स तेरा नाम ले
हर सक्ष तेरा नाम ले हर सक्ष दीवाना तेरा कल चौदविन की रात थी कल चौदविन की रात थी शबर रहा चर्चा तेरा कल चौदविन की रात थी कल चौदविन की रात थी খুব সুন্দর হয়েছে, দারুণ। আর সময় হয়ে গেছে আবারও একটা ছোট্ট করে ব্রেকে যাবার, এক্ষুনি ফিরব এবং আর একটাই গান শুনব অনিন্দিতার সঙ্গে। থাকুন। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তি এবং আমাদের গান শোনাচ্ছে অনিন্দিতা। একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি অনিন্দিতা, অনুষ্ঠান শেষ করতে হবে, তোমার গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। কিন্তু তার আগে দর্শকদের আবারও একটু মনে করিয়ে দিই যে যারা আপনারা এই এপিসোডটা আজকে মিস করে গেলেন, তারা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, টাইপ করতে পারেন অবেলায় আড্ডা, OBELAYADDA, সেখানে গিয়ে অবেলায় আড্ডায় গিয়ে আপনারা সব এপিসোডগুলো দেখে নিতে পারেন। আর আরও একটা খবর জানিয়ে দিই যে আপনারাও যদি আমাদের এখানে এসে গান করতে ইন্টারেস্টেড হন, গান শোনাতে ইন্টারেস্টেড হন, তাহলে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নোট ডাউন করতে হবে, সেখানে নিজের খালি গলায় একটি গান পাঠাতে হবে উইথ ডিটেলস। হোয়াটসঅ্যাপ নাম্বার 8335070727, আবার বলছি 8335070727। অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আজকের অনুষ্ঠান এখানে শেষ করব, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অবেলায় আড্ডার অন্য পর্বে। অনিন্দিতা, তোমাকে অনেক অনেক ভালো লাগলো, তোমার সঙ্গে এখানে বসে তোমার কাছে কথা, তোমার সঙ্গে কথা বলে গান গেয়ে ভালো লাগলো একদম। তার জন্য চ্যানেল ওয়ানকে ধন্যবাদ দিতে হবে, তুমি তার মাধ্যমেই আমার কাছে এলে, সেটা তো ঠিক। এবং একেবারে অনুষ্ঠান শেষ করব তোমার একটা সুন্দর গান দিয়ে, আরতি মুখোপাধ্যায়ের গান নিশ্চয়ই, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুরসুদিন দাস। এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব, না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। দেখার লুকানো আশায়
থেকে আবার পাব।